সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতগুলা হুক, কয়েকটা ম্যাট রাউন্ড এবং একটা মাল্টিপারপাস ম্যাট। তো এইগুলা হচ্ছে বিশেষ বিশেষ কিছু এইগুলার গল্প, সেই গল্পগুলা শেয়ার করব আপনাদের সাথে। তার আগে হচ্ছে বলে নেই যে এই গল্প বা এই কথাগুলো জানার জন্য আপনারা কি করতে হবে, চ্যানেল থাকা যে সাবস্ক্রাইব বাটনটা আছে ডান দিকে ওই রেড কালারে, সেটাতে ক্লিক করতে হবে এবং পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। এতে করে আমার নেক্সট টিউটোরিয়াল অথবা আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে প্রোভাইড করি ভিডিও থ্রু, সেগুলো আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন আকারে। তো এখন শুরু করতে যাচ্ছি। এই যে এই হুকগুলো দেখতে পাচ্ছেন, এই হুকগুলো হচ্ছে গত এক সপ্তাহ যাবৎ আমি নিজে ব্যবহার করছি। তো নেক্সট কোনো এক টিউটোরিয়ালে আপনারা দেখতে পাবেন এই হুক দিয়ে তৈরি করা কাজ। তো খুবই ভালো হুকগুলা, আমি আপনাদের ভালো করে ক্লোজ করে দেখাচ্ছি। তো এই হুকগুলা হচ্ছে আমি সিঙ্গেল সিঙ্গেল করে সেল করার জন্য নিয়ে এসেছি, যেহেতু আমি নতুনদের উদ্দেশ্যে সুতা এবং হুক আমার পেজে সেল করব। তো আপনারা এখান থেকে সিঙ্গেল পারপাসে নিতে পারবেন, এগুলো 2.5 mm থেকে 5 mm পর্যন্ত হয়ে থাকে হুকগুলো। তো আপনারা সিঙ্গেল সিঙ্গেল করে এগুলো পারচেস করে নিতে পারেন যাদের লাগবে, কারণ আমি নর্মালি যে ম্যাটগুলো তৈরি করি সেগুলোর যে হুক সাইজ প্রয়োজন হয় এই রেঞ্জেরই থাকে। আমি কখনো খুব চিকন সুতার কাজ করে ম্যাট দেখাচ্ছি না। তো এই সুতা নিয়েই আপনারা এবং এই হুক দিয়েই কাজ করতে পারবেন। তো এই গেল, আর আপনারা যখন এটা পেজে নক করবেন তখন অটোমেটিক একটা SMS চলে যাবে, যেটার মধ্যে হুকগুলার প্রতি পিস, যেহেতু সিঙ্গেল করে, প্রতি পিসের দাম লেখা থাকবে এবং সুতার দামটাও লেখা থাকবে। আপনাদেরকে কষ্ট করে ওয়েট করতে হবে না যে আপু এটার দাম কত বা আমি কখন নকের করলে অ্যান্সার করব, ঠিক আছে, অটোমেটিক চলে যাবে। তো এই হচ্ছে হুকের গল্প। আর তার মধ্যে হচ্ছে আপনাদের যে গতবার বললাম যে আমি একটা প্রতিযোগিতা বা আপনাদের জন্য 5K হয়ে যাওয়ার খুশিতে একটা গিভওয়ে বা উপহার রাখছি, সেই উপহার হিসেবে একটা হুক যে ফিফথ হবে মানে 5 নম্বর বিজয়ীকে একটা হুক দিব, যে সাইজটা সে নিতে চায়, ঠিক আছে। এই গেল হুকের গল্প। আপনারা সাথে থাকলে আরও অনেক কিছু জানতে পারবেন, যেরকম ধরেন যারা ম্যাট ইউজ করে, আমরা যারা তৈরি করি বা শিখাচ্ছি তারা কেন করছে, অবশ্যই কেউ না কেউ কিন্তু এটা পারচেস করে নিচ্ছে। তো যারা পারচেস করতে চান তাদের জন্য এই ভিডিওতে অনেক ধরনের ইনফরমেশন আছে। যেমন এই ম্যাটটা হচ্ছে আমি একজনের কাঙ্ক্ষিত সাইজ অনুযায়ী তৈরি করেছি, সেটা হচ্ছে এই চৌড়াটা হচ্ছে 8.5 ইঞ্চি এবং লম্বাটা হচ্ছে 28 ইঞ্চি। সে যে জায়গাটা ব্যবহার করবে এই সাইজটাই তার প্রয়োজন ছিল। এই ডিজাইনটা ভালো করে খেয়াল করেন, এদিকে দেখেন একটা আলাদা স্টিচ দেওয়া আছে এই জায়গাটা এবং এই জায়গাটা, এই সেলফ একটা ডিজাইন এই ডিজাইনটা, এবং এইদিকেও দেখেন বর্ডারের দিকটা কি সুন্দর একটা ডিজাইন, এবং কাজের ফিনিশিং দেখেন কর্নারগুলা কি নিখুঁত কাজের ফিনিশিং। আপনারা যারা অনলাইনে পারচেস করেন তাদের জন্য এই জিনিসটা দেখাচ্ছি, একটু খেয়াল করবেন। হ্যাঁ, যখনই কোনো জিনিস নেবেন সেক্ষেত্রে কি করবেন, আপনারা যার কাছ থেকেই অর্ডার করেন না কেন বা যেখান থেকে পারচেস করেন, আপনারা বলবেন যে আমাদেরকে কর্নারগুলো দেখাও। কর্নারগুলো দেখলে আপনার কাজের ফিনিশিংটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে যে হাতের কাজটা কীরকম, কারণ হাতের কাজ যেহেতু এগুলো মেশিনে হয় না, সো এক এক মানুষের হাতের কাজ কিন্তু এক এক রকম কোয়ালিটির হয়ে থাকে। যারা খুব ভালো একটা জানে না তাদের কাজ নড়বড়ে থাকবে, যাদের কাজের ফিনিশিং ভালো বা ভালো কোয়ালিটি ফুল কাজ জানে তাদের ফিনিশিং অন্যরকম থাকবে। যে কর্নারটা খেয়াল করেন, সো এই হচ্ছে কাজের ফিনিশিং দেখার একটা উপায়, আপনারা এরকম কর্নার। এখন বলবেন যে অনলাইনে পারচেস করতে গেলে কিভাবে, তো তাকে বলবেন আপনার নিজের করা, অনলাইন কালেক্টেড পিকচার না, কালেক্টেড পিকচারটা কখনোই আমাদের বাংলাদেশে আমাদের সাথে মিলবে না, কারণ ওই পিকচারে যে সুতাগুলো ব্যবহার করা হয় সেগুলো সব বাহিরে, যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না, আর যদি অ্যাভেলেবেল হয়েও থাকে সেক্ষেত্রে অনেক বেশি হাই রেঞ্জে প্রাইস পড়বে, যেটা আমরা কেউই অ্যাফোর্ড করবো না বা কেউই ওই প্রাইসে নিতে যাবো না। সো আসলে ওইটা বলে লাভ নেই, ওটা দেখেও লাভ নেই। তা আপনারা বলবেন যে আপনার কোন সুতা দিচ্ছেন সেই সুতার একটা কাজ আমাদেরকে দেখান, ঠিক আছে, সেটা ছোট একটা ভিডিও ক্লিপস হোক বা ভিডিও কলের থ্রু হোক, আপনি ওটা দেখে নেবেন, তাহলে আপনার ঠকার কোনো সম্ভাবনা থাকবে না, ঠিক আছে, আপনি পারচেস করতে পারবেন যে কারো কাছ থেকে নির্দ্বিধায়। তো এই গেলো কোয়ালিটি চেক করার একটা অপশন। তারপর আপনি দেখতে চাবেন হচ্ছে যে এই যেভাবে করে যে এই রাউন্ডগুলো যে খেয়াল করেন দেখেন এই যে সুন্দর করে, এটা দেখলেও আপনারা কাজ দেখলে আসলে বোঝা যায়,
কাজটা যদি আপনাকে দেখানো হয় যে আপু এই যে আমার কাজ, এই কাজের ফিনিশিং, যেমন আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন আমার কাজের কোয়ালিটি কীরকম, তো সেরকম করে যে কারো কাছ থেকে নিতে গেলে সে যদি একটা ছোট্ট ক্লিপস আপনাকে পাঠায় খুব স্পষ্ট ক্লিয়ারভাবে, তাহলে আপনারা কিন্তু বুঝে নিতে পারবেন যে কাজের ফিনিশিংটা কীরকম। আর এটা নিয়ে গ্রুপেও দেখি মাঝে মাঝে, এই ওর ছবি নিয়ে দিচ্ছে কেন, সেটা করছে কেন, এরকম ধরনের। তা আমি ভালো একটা বুদ্ধি দিলাম যে যেখান থেকে ছবি নেয় প্লিজ আপনারাও মাথা ব্যথা করবেন না, আপনারা প্লিজ যারা পারচেস করবেন তারা একটু দেখে শুনে পারচেস করবেন, তাইলেও হয়, ঠিক আছে? তা নাহলে আপনারাও টাকা দিয়ে কিন্তু একটা আজে বাজে জিনিস কিনে নেবেন, ঠিক আছে? ভালো একটা কোয়ালিটিফুল জিনিস কিনতে গেলে অবশ্যই চেক করে নেবেন, টাকা তো মনে করেন একেবারে উড়ে উড়ে আসছে না, কষ্টের টাকা সবারই, তো আপনারা প্লিজ দেখে শুনে বুঝে নেবেন, এতে করে যারা নিচ্ছেন তাদেরও একটা ভালো ধারণা হবে, আদারওয়াইজ একজনের খারাপ কাজের জন্য আপনাদের সবার প্রতি ধারণা খারাপ হয়ে যাবে। তো এই গেল এই ম্যাটের ডিজাইনটা। আর এটার যে টিউটোরিয়াল যারা শিখতে চাচ্ছেন, এটা টিউটোরিয়াল অলরেডি রেডি করা আছে, শুধু এডিটিং অপশনটার একটু কাজ বাকি আছে, যার জন্য হচ্ছে এখন আপলোড করা হয়নি, খুব শীঘ্রই আপলোড করে দিব, তো সাথে থাকবেন যারা শিখতে চান। আর এখানে যে চারটা ম্যাট দেখতে পাচ্ছেন সেগুলোর কাহিনী হচ্ছে আপনাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আমি যে বললাম যে আপনাদের জন্য গিফট, সেই গিফটের মধ্যে একটা হচ্ছে একটা হুক এবং আর এই চারটা ম্যাট। আমি টোটাল 5K-র জন্য 5টা গিফট রেখেছি, ঠিক আছে? খুশি, এটাকে বলা হয় খুশির ব্যাপার। একটা ছোট বাবু, চঞ্চল অস্থির একটা বাবু নিয়ে একটা চ্যানেল চালাচ্ছি, তো আর কি নিজের শখের চ্যানেল, সেটাও আবার শখের কাজ, তো তাই আর কি খুশি আপনাদের সাথে শেয়ার করতে আছি। তা আপনারা আশা করি প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন, সেটার জন্য কয়েকটা রুলস, একেবারে খুবই সিম্পল রুলস। আর এই অংশগ্রহণের জন্য যারা কাজ জানেন বা যারা বিক্রেতা বা যারা ক্রেতা সবাই অংশগ্রহণ করতে পারবেন, কারণ হচ্ছে এই অংশগ্রহণ করা খুব সিম্পল, এটার মধ্যে কোনো বুনানোর কাজ থাকবে না, কাজ থাকবে কয়েকটা প্রশ্নের উত্তর দেয়া। তো আমি তার আগে ম্যাটগুলো দেখাই আর গল্পটা বলি। এইখানে একটা ম্যাট দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা ম্যাট, এই ম্যাটের সাইজটা হচ্ছে 8.5 ইঞ্চি। এটা কোনো প্লেসম্যাট বা কী বলে সেটাকে, টেবিল ম্যাট না, এটা হচ্ছে ছোট্ট হট প্যাড ম্যাট। এটাকে বলা হয় হট প্যাড ম্যাট এই কারণে, কারণ এটা হচ্ছে টেবিলের উপরে বা যে কোনো জায়গায় আপনি গরম কোনো ছোট বাটি বা তরকারি বাটি বা গরম কোনো জিনিস রাখার জন্য ইউজ করবেন, প্লেট রাখার জন্য বা খাবার প্লেটের জন্য না, এটা নর্মালি এরকম বাটি টাটি রাখার জন্য ইউজ করে। তো এটা নর্মাল কি হয় যে এই জিনিসগুলো আমরা সবাই ইউজ না করলেও এটা সবার বাসায় মোটামুটি ইউজ হয় টেবিলের উপরে, তো আপনারা এইটা যারা অর্ডার করতে চান প্রি অর্ডার বেস এটা অর্ডার করে নিতে পারবেন। এটার ফিনিশিংটা দেখে নেন, এটা সাইজ 8.5 ইঞ্চি, প্রতিটার প্রাইস পড়বে 150 করে, সিঙ্গেল পিসও নিতে পারবেন অর্ডার করে বা যত খুশি আপনারা নিতে পারবেন অর্ডার করে, সেজন্য পেজ ইনবক্স করতে হবে। আর এটা রাখছি হচ্ছে আমি চতুর্থ বিজয়ীর জন্য, সে ফ্রিতে পেয়ে যাবে অ্যাজ এ গিফট আমার পক্ষ থেকে। আর এই হচ্ছে তৃতীয় বিজয়ীর জন্য, যিনি তৃতীয় হবেন তার জন্য এইটার ডিজাইনটা আমি দেখাই। এটার কোনো টিউটোরিয়াল আমার চ্যানেলে করা নাই, ঠিক আছে? এটা টিউটোরিয়াল অনেকে চেয়েছিল, আমার দেয়া হয়নি, আমি দিয়ে দিব নেক্সট একটা সময় করে। তো এই ম্যাটটা হচ্ছে তৃতীয় বিজয়ীর জন্য। তো এখন আমি মাঝখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা কীভাবে এইটাতে অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করার পলিসি মানে সিস্টেমটা খুবই সহজ, অংশগ্রহণ করতে হবে শুধুমাত্র ভিডিওটি দেখবেন, ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করতে হবে। কমেন্ট কি করবেন সে আমি প্রশ্ন করব ভিডিওর মধ্যে কিছু, সেই প্রশ্নের উত্তরগুলো, কিন্তু উত্তরগুলো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করলে হবে না, সেই উত্তরগুলো আপনাকে কমেন্ট সেকশনে না গিয়ে সোজা আমার গ্রুপে চলে যেতে হবে, গ্রুপে অ্যান্সার করতে হবে। কারণ হচ্ছে আমি যে প্রশ্নগুলো করব সেটার উত্তর আপনারা যদি কেউ কমেন্ট সেকশনে করেন তাহলে কি হবে, বাকি সবাই ওটা দেখে দেখে কপি করে ফেলবে, তো আমার এখানে আসলে বিজয়ী ঘোষণা করাটা একটু কষ্টকর হয়ে যাবে, আমি পারবো না। তো এর জন্য আপনারা কি করবেন, আমার গ্রুপে যাবেন, গ্রুপে জয়েন হয়ে গ্রুপের মধ্যে অ্যান্সার করবেন এবং আপনার যে ফেসবুক আইডির নাম সেই নামটা ইউটিউবে কমেন্ট সেকশনে এসে শুধু নামটা কমেন্ট করবেন এবং লিখবেন পাশে ডান, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আমি দুইটা মিলিয়ে দুই পাশে, মানে হচ্ছে এটাই হচ্ছে একটা ট্রিক্স, আপনারা এখানে যারা একদিকে করলেন আরেকদিকে করলেন না তারা কিন্তু অলরেডি বাদ পড়ে যাবেন প্রতিযোগিতা থেকে। তো এটাই সিম্পলি একটা রুলস মনে রাখতে হবে, গ্রুপে জয়েন করে অ্যান্সার করতে হবে এবং সেই আইডির নাম কমেন্ট সেকশনে ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টে করতে হবে ওই ভিডিওটার নিচে, এবং ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকা লাগবে। আর এটা ছিল হচ্ছে দ্বিতীয় যে হবে ওনার জন্য, ঠিক আছে? আর এইটা হচ্ছে একেবারে যে ফার্স্ট হবে তার জন্য। এটা খেয়াল করেন এটা হচ্ছে ফ্লাওয়ারগুলো খুবই সুন্দর, এটা টিউটোরিয়াল আমার চ্যানেলে করা আছে আর দ্বিতীয়টা টিউটোরিয়ালও আমার চ্যানেলে করা আছে। এই ফ্লাওয়ারগুলো কিন্তু সুই দিয়ে অ্যাটাচ করা না, এই ফ্লাওয়ারগুলো শুধুমাত্র কুশি কাটার হুক দিয়ে রাউন্ড করার সময়
একেবারে অ্যাটাচ করা। সো এই কাজগুলো শেখার জন্য আমার চ্যানেলে চলে যেতে পারেন। আর ফ্লাওয়ারগুলো দেখেন কি সুন্দর সুন্দর, এইটা জিতে নিতে পারেন যে কেউ, যে কাজ জানে বা যে কাজ জানে না বা যে সেল করে সুতা, সবাই যে কেউ অংশগ্রহণ করে এটা জিতে নিতে পারবে, ঠিক আছে? তো আপনাদের আশা করছি আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আর আপনাদেরকে লোভ দেখানোর জন্য আমি কিন্তু অলরেডি ম্যাটগুলো দেখিয়ে দিলাম, মানে হচ্ছে যে ভালো যদি লোভ টোভ দেখে প্রতিযোগিতা তাড়াতাড়ি অংশগ্রহণ করেন, খেলাধুলা এইসবের মাঝামাঝি হাসার হাসি ঠাট্টা এগুলোর মধ্যে দিয়ে কাজ করতেও মজা লাগে। আর তার চেয়ে বড় কথা, ফ্রি গিফট যে কেউ আমরা ভালোবাসি, গিফট 2 টাকার হলেও খুব মজা লাগে, ঠিক আছে? আর এখানে তো হাতে বোনানো কাজে জিনিস গিফট করা হচ্ছে। তো আশা করি আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এই পর্যন্তই আজকে। তো সুতাগুলো হচ্ছে আমি নেক্সটে কোনো একভাবে দেখাবো না, কারণ হচ্ছে করোনার কারণে আমি যে জিনিসগুলো নিয়েছি সেই জিনিসগুলো আসলে বের করা হচ্ছে না, তাই আমি ছবিও আপলোড দিতে পারছি না। আমি বের করে একটা সময় করে সুন্দর করে ছবিগুলো কালার কী কী আছে অ্যাভেলেবেল সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তো সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।